আমি বিনা পয়সা খাই না কোথাও। এখন বেঁচে যায়নি রে বলার মতো। আরে রানা ভাই না, এখানে কোথায় আসছিস আজকে? আমেরিকান দাদা বাড়ি। আমেরিকান দাদা বাড়ি কি করতে আজকে? আমেরিকান দাদা বাড়িতে দাদার জন্য খাবার নিয়ে আসলাম। দাদার জন্য খাবার নিয়ে আসছি আমেরিকান দাদার জন্য, কারণ আগের দিন দাদার মনে একটু কোনো প্রবলেম লেগেছে, তোকে সাজেশন দিয়েছিল কিছু। হ্যাঁ সাজেশন দিয়েছিল তো সেটা করেছি দাদার জন্য। করে আজকে নিয়ে এসেছি, পনিরটা আনতে পারিনি দাদার জন্য। আলুরদম আর পোলাও, পোলাওটা একদম নিয়েছি, বাসন্তী পোলাও তার সাথে আলুরদম। ঠিক আছে চল ভাই ভিতরে আয়, একদম চল চল ভাই ভিতরে চল দেখি। দাদা কি ভিতরে বসে আছে নাকি? একদম কোথায়? আরে দাদা আগের দিন তুমি একটু মানে প্রবলেম পেয়েছিলে, আজকে তোমার সাজেশনে সেই জন্য ভাই আজকে তোমার বাড়িতে এসে তোমাকে খাবারটা, তোমার জন্য খাবারটা নিয়ে চলো এবার খাওয়া যাক নাকি? দীপঙ্কর দাদা বাড়িতে এসেছেন, এর জন্য তো বিরিয়ানি স্টাইল হবেই। আগের দিনের ইয়ে চালে ছিল না গোবিন্দ বাসমতি চাল নাকি? না না গোবিন্দ ফার্স্ট দিন থেকে গোবিন্দভোগই করছি, প্রথম দিন থেকে আমার গোবিন্দভোগই চলছে দাদা। দেখ ভাই আমি বস ভাই রানা ভাই তুমি বস। দেখ ভাই আমি কি বলবো, ফুড ব্লগার তো না, না ফুড ব্লগারের উপরে তুমি আমাকে বলেছো আমাদের থেকে ভালো রিজন ছিল মানুষজন আমাকে ছেড়েছে। ঠিক আছে আমি বলতে পারি যে ওর সেটা রানা ভাই দোকানের সামনে গিয়ে একটা কথা হচ্ছে যে দাদার জন্য সেরকম কিছু আনতে পারিনি দোকানে, একদম বন্ধের সময়, ঠিক আছে খুব সময় মানে খুব কষ্টের সময়। তুই আমাকে বললি দাদা তার জন্য নিয়ে যাবি, তোকে নিয়ে আসলাম একদম তার জন্যই তো একদম যাবি। আর এখানে রয়েছে আলুর দম। আলুরদম তো নাকি? না তো ওর তো নিরামিষ আলু, নিরামিষ আলু একদম। ভাই কিন্তু বিজনেস স্ট্র্যাটেজি খুব ভালো একদম। আরে হাবড়া বাজারে শুধু আমিষ, ভাই দাদাই প্রথম বলেছিল একদম। আপনার বাড়ি আমার কাম। দাদা কেমন লাগছে পোলাও? এখন বেঁচে যায়নি রে বলার মতো। মানুষ জিভে গেলে টেস্ট পায় নাকি, পেটে গেলে টেস্ট পায়? এই তো দাদা তুমি আছো কিন্তু হেরে গেলে আমার সামনে। আরে ভাই জিভে নিয়ে মানে কিন্তু আমি ভেবেছিলাম যে আমি মেইন হচ্ছে পনিরটা, পনিরটা যেভাবে বলেছিলাম সেইভাবে করেছি, সেইভাবে করছি এখন, সেইভাবে কোনো পার্থক্য খুঁজে পেয়েছি? হ্যাঁ হ্যাঁ একদম পেয়েছি, নিজে খেয়ে ট্রাই করেছি একদম একদম অনেকটা সফট। ব্যাপারটা কি আলুর দমে এতটা কোয়ান্টিটিতে করে সেখানে চোখলাটা রাখতেই হবে নাহলে গলে যাবে আলু। ওভারঅল কিন্তু দাদা বললো খাবার দাবার খুব ভালো লাগলো ভাই, কিছু বলবি? কি আর বলবো দাদা খাচ্ছে। দাদার বাড়িতে দাদা কি বিরিয়ানি ট্রাই করবি নাকি আজকে? বিরিয়ানি সত্যি কথা বলতে গেলে সানডে ছাড়া তো খাই না, নাহলে ট্রাই করতে হবে। তুই দোকানে চেঙ্গে চালু থাকে চেঙ্গে দোকান না, দোকান চালু থাকাকালীন আমি মানে আমি একদম পিওর নিরামিষ একদম। বাড়িতেও কি নিরামিষ? হ্যাঁ বাড়িতেও বাড়িতে বাড়িতে সব ভালো লাগে। তোমরা নিরামিষ যারা খাচ্ছ তারা কিন্তু এসে ট্রাই করতে পারো, কোনো আমিষের ছোঁয়াছুঁই হয় না বাইরের কাছে। আচ্ছা এবার কিন্তু আমি দেখে দিলাম, আর আমার যারা ফ্যামিলি মেম্বার আছে তারা কেমন বৌদি এই সাইডে এটা সবাই মিলে খাওয়া দাওয়া করবো। ঠিক আছে চলো হবে না একদম তাই। ঠিক আছে দীপঙ্কর দা তোদের খাবার দাবার ওভারঅল নিরামিষ খাবার দাবার হিসেবে একদম বেস্ট নাকি? যথেষ্ট ভালো, যথেষ্ট যথেষ্ট ভালো। কেমন কি দাম রাখছিস ভাই কম্বোটা? এটা 60 টাকা আছে, 60 টাকা। দীপঙ্কর টাকাটা পে করে দাও, মজা করছি যাই হোক। ঠিক আছে দীপঙ্কর দা চলো, আগের ভিডিও রেসপন্স করে মেসি ওই গাড়ি আমার ভাঙা গাড়ি যাই হোক, এটা ভিউয়ারদের বললে হবে না কি? আর কি তাহলে এটা আমরা ক্যামেরাতে কথা বলতে হবে, এবার কি নতুন বুলেট আসছে?